Hello and welcome, this is Fariha Norshin and I'm today back with another video. আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, বেসিক্যালি এটার জন্য আমি একটি রিকোয়েস্ট পেয়েছিলাম, পার্টিকুলারলি এই টপিকটা নিয়ে যেন একটা ভিডিও বানানো হয়। সো আজকে টপিকটা হলো ডিপ্লোমা কোর্সেস ইন মালয়েশিয়া। তো আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিপ্লোমা কোর্সেস করলে কী কী বেনিফিট আপনার হবে। তো ডিপ্লোমা কোর্সেসগুলো করার পর যেটা হয়, আপনি সাধারণত ডিপ্লোমা কোর্সেস করে থাকলে আপনার ব্যাচেলার্সে গিয়ে 6 মাস থেকে 1 বছর একটা ওয়েভ পাওয়ার চান্সেস আছে। কারণ যে কোর্সেসগুলো ডিপ্লোমাতে কভার করা হয় সেগুলো আর আপনার দ্বিতীয়বার ব্যাচেলার্সে করতে হচ্ছে না। অনেক ক্যাটাগরিতে অফার হয়ে থাকে কোর্সেসগুলো, যেমন সায়েন্স, আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আর্টস। সো এখানে অনেক ইউনিভার্সিটি অনেক ধরনের কোর্সেস এরকম অফার করে থাকে। আর সেকেন্ড যে অ্যাডভান্টেজটা হচ্ছে, আপনি যেখান আপনার যে ইউনিভার্সিটিটা আপনি চুজ করেছেন সেটার যদি ফরেন এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে বা যদি কোলাবোরেশন থাকে অন্য কোনো ইউনিভার্সিটির সাথে, যেমন এখানের ইউনিভার্সিটিগুলো মানে মেজরিটি ইউনিভার্সিটিগুলো যেটা থাকে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, আরও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ওদের কোলাবোরেটেড পার্টনার থাকে। সো যে একটা আপনার বেনিফিট হবে সেটা হচ্ছে করার পর আপনার ব্যাচেলার্স বাকি থাকলো আর 3 বছর। তো এই 3 বছরের প্রথম 2 বছর কিন্তু আপনি মালয়েশিয়া করতে পারেন, এবং আপনার যে রিমেইনিং 1 ইয়ারটা এটা কিন্তু আপনি করতে পারেন ওদের যে পার্টনার ইউনিভার্সিটি অন্য কোনো দেশে সেইখানে। তো এটাতে যে আপনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হলো, আপনি তো মালয়েশিয়া আসছেন পড়তে, অবশ্যই মালয়েশিয়াতেও পড়া হচ্ছে আপনার, এবং মালয়েশিয়ার সাথে যে পার্টনার ইউনিভার্সিটিগুলো সেগুলোতেও কিন্তু আপনার পড়া হচ্ছে। তো আপনার কিন্তু এক সুযোগে আপনার 2টা ডোরওয়ে খুলে গেল। সো আই থিঙ্ক যারা বাইরে পড়ার কথা চিন্তা করছেন তাদের জন্য একটা গুড চয়েস। আর এখানে জাস্ট মাথায় রাখবেন যে আপনি যে ইউনিভার্সিটিটা পিক করছেন সেটা যেন অবশ্যই কোলাবোরেটেড প্রোগ্রাম বা ফরেন এক্সচেঞ্জ প্রোগ্রাম যেন ওদের থাকে। সো আপনি 2টা বেনিফিট একসাথে এনজয় করতে পারছেন। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট টুডেস টপিক। তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনারা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে যাচ্ছেন, আমি চেষ্টা করব সেই টপিকে একটা ভিডিও বানানোর। টিল দেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে। যারা ফার্স্ট টাইম দেখছেন আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার প্রিভিয়াস যে ভিডিওসগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আমি সামনে নিয়ে আসবো আরও ইন্টারেস্টিং এবং আরও ডিফারেন্ট ইনফরমেটিভ টপিকে ভিডিও। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। আমি সামনে স্টুডেন্ট লাইফ ইন মালয়েশিয়া নিয়ে আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ টপিকসগুলো ভিডিও বানানোর চেষ্টা করবো শুধু আপনাদের জন্য, যেগুলো কিনা আপনি রিলেট করতে পারবেন ইফ ইউ আর কামিং টু মালয়েশিয়া অ্যাজ আ স্টুডেন্ট। যারা মালয়েশিয়া আসছেন রিসেন্টলি তাদের জন্য বেস্ট উইশেস। সো টিল দেন টেক কেয়ার, স্টে সেফ।